স্টাডি রাইটার চ্যানেলে প্রত্যেককে আবারও স্বাগত আজ আমি নবম শ্রেণীর সতেরো নম্বর অধ্যায় সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের সাতাশ নম্বর উপপাদ্যটি তোমাদের কাছে যুক্তি সাহায্যে প্রমাণ করে দেখাবো তো এই উপপাদ্যটি তোমাদের জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট উপপাদ্য এই উপপাদ্যে বলা হয়েছে প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু তো উপপাদ্যটি প্রমাণ করার আগে আমাদের জানতে হবে বাহুর লম্ব সমুদ্রী বলতে কি বোঝায় আবার সমবিন্দু বলতেই বা বোঝায় আমরা দেখে বলতে বাহুর লম্ব সমুদ্রী কাকে বলে আমরা খন্ড কথাটার মানে জানি যে সমান দুইটি খণ্ডে ভাগ করা তার সাথে আছে লম্ব অর্থাৎ লম্ব সমুদ্রি খণ্ড কথাটির মানে হলো লম্বভাবে সমান দুটি খণ্ডে ভাগ করা তাহলে দেখো কোন ত্রিভুজের বাহুর লম্ব সমদ্বিখণ্ডক বলতে বোঝায় যে রেখা ত্রিভুজের বাহুকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে আর তার সাথে সাথে আমাদের জানতে হবে সমবিন্দু সরলরেখা কাকে বলে না যখন দুটি বা তার বেশি সরল সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয় তখন তাদের বলা হয় সমবিন্দু সরলরেখা যেমন এই একটি সরলরেখা দুটি সরলরেখা দুটি সরলরেখা দেখো একটি বিন্দুতে ছেদ করেছে এবার অপর একটি সরলরেখা যদি এইভাবে ছেদ করে যায় তাহলে দেখো প্রত্যেকটা সরলরেখারই একটা নির্দিষ্ট ছেদ বিন্দু রয়েছে তো এই ক্ষেত্রে যেহেতু একটা বিন্দুতে ছেদ করেছে তাহলে আমাদের আমরা বলতে পারি যে এই সরলরেখাগুলি প্রত্যেকেই কিন্তু সমবিন্দু সরলরেখা এখন আমরা উপপাদ্যটি প্রমাণ করব। তো প্রমাণ করার আগে আমাদের ছবিটা এঁকে নিতে হবে তো প্রথমে আমরা একটা স্কেলের সাহায্যে এখানে একটা বাহু টেনে নেব তো আমি এখানে একটা ছয় সেমি সরলরেখা টেনে নিচ্ছি যেহেতু আমাদের লম্ব সমুদ্রি করতে হবে তাই এই ছয় সেমির মধ্যবিন্দু অর্থাৎ তিন সেমিতে আমরা একটা ফুটকি নিয়ে রাখলাম একইভাবে এদিকে আমি চার সেমি টেনে নিচ্ছি দেখতেই পাচ্ছ চারের সাথে আমরা এই রেখাটাকে ঠেকিয়েছি ঠেকিয়ে একটা সরলরেখা টানব জিরো থেকে আর চার সেমির অর্ধেক হচ্ছে দুই সেই দুই সেমিতে আমরা একটা ফুটকি নিয়ে নেব এবং এরপর আমরা এই দুটো বিন্দুকে যুক্ত করব তো যুক্ত করার সময় একটা বিন্দুতে আমরা জিরোটাকে ঠেকিয়ে রাখব ঠেকিয়ে রেখে অপর বিন্দুটার সাথে যুক্ত করব এবং যুক্ত করার সময় এই রেখাটার মাপটা আমরা দেখে নেব এখানে হয়েছে ছয় দশমিক সাত ছয় দশমিক সাত সেমি তো এর হাফ হবে মোটামুটি তিন দশমিক তিন চারের মধ্যে তো আমি ওই জায়গায় একটা বিন্দু নিয়ে নিলাম তো এইভাবে আমরা প্রত্যেকটা সরলেখার বিন্দু অর্থাৎ মধ্যবিন্দু স্থাপন করে নিলাম এরপরে আমরা ত্রিভুজটার নামকরণ করব এ বি সি এবং এবি বাহুর মধ্যবিন্দু ডি বিসি বাহুর মধ্যবিন্দু ই আর এসি বাহুর মধ্যবিন্দু নেব এফ এরপরে দেখো আমরা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। লম্ব সমদ্বিখণ্ডক আঁকার জন্য স্কেলের এই যে দাগগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ এই দাগগুলোর সাথে বাহুর দাগটাকে আমরা যদি মিলিয়ে দিতে পারি অর্থাৎ একই সরল রেখা আনতে পারি তাহলে কিন্তু আমরা লম্ব এঁকে ফেলবো তো এই ক্ষেত্রে দেখো আমি এই দুইয়ের যে রেখাটা আছে তার সাথে বাহুটাকে মিলিয়ে নিয়েছি তো এইভাবে আমরা যদি একটা সরল রেখা টেনে নিই এইভাবে একইভাবে ডি বিন্দুতে স্কেল বসিয়ে ডি বিন্দু থেকে একটা সরল রেখা টেনে নেব দেখো এই দুটো স্বর একটা বিন্দুতে মিলিত হয়েছে তো এই বিন্দুর নাম দেবো আমরা ও এবং ও এর সাথে আমরা এফ কে যুক্ত করে দেব তো এটি হলো আমাদের উপপাদ্য প্রমাণ করার চিত্র তোমরা জানো কোন উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদের চারটি বিষয়ে লিখতে হয় একটা প্রদত্ত তারপরে প্রামাণ্য তারপরে অঙ্কন এবং শেষে প্রমাণ তো প্রথমে আমি প্রদত্তটা লিখে নেব যে কাজটা আমি এখানে ছবিতে করলাম তো সেই কাজটাই আমাদের প্রদত্ততে লিখে নিতে হবে তাহলে দেখো প্রদত্ততে ত্রিভুজ এ বি সি এর এ বি বি সি ও সি এ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই ও এফ ডি ও ই বিন্দুতে যথাক্রমে এবি ও বি সি বাহুর ওপর দুটি লম্ব ও বিন্দুতে মিলিত হয় আর ওএফ যুক্ত করলাম এটাই হচ্ছে আমাদের প্রদত্ত এরপরে আমাদের করতে হবে প্রামাণ্য মানে হলো যেটা আমাদের এখানে প্রমাণ করার বিষয় তো প্রামাণ্যতে আমি লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর ডি ই ও এ বিন্দুতে যথাক্রমে এ বি ডি বিন্দুতে এ বি বাহুর ওপর লম্ব আঁকা হয়েছে ই বিন্দুতে বিসি বাহুর ওপরে লম্ব আঁকা হয়েছে এবং এফ বিন্দুতে সি এ বাহুর উপরে লম্ব আঁকা হয়েছে তো এই তিনটি লম্ব সমবিন্দু এটা আমরা প্রমাণ করব অর্থাৎ আমরা যদি ওয়েব বাহুটা এসি বাহুর করতে পারি তাহলে কিন্তু আমাদের উপপাদ্যটি প্রমাণিত হবে তার কারণ আমরা ও ডি এবি বাহুর ওপর লম্ব এবং ও ইসি বাহুর ওপর লম্ব এটা আমরা ধরে নিয়েছি সুতরাং যদি ওয়েফটা এসি বাহুর উপরে লম্ব হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে অর্থাৎ প্রামাণ্যতে লিখতে পারি ডি ও এফ বিন্দুতে যথাক্রমে এবি বিসি ও সি এর উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু অর্থাৎ এক্ষেত্রে ওয়েফ এসি বাহুর উপর লম্ব এটা প্রমাণ করলে কিন্তু প্রমাণিত হবে যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমুদ্রি খণ্ডক তিনটি সমবিন্দু এরপরে আমরা অঙ্কন করব। এই ছবিটিতে অঙ্কন হিসেবে আমাদের যেটা করতে হবে সেটা হলো ও বিন্দুটির সাথে এ ও বিন্দুর সাথে বি এবং ও বিন্দুর সাথে সি কে যুক্ত করতে হবে দেখো এখানে আমি এর সাথে এ এর সাথে বি আর সাথে সি কে যুক্ত করে দিয়েছি এরপরে আমাদের করতে হবে প্রমাণ তো প্রমাণটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট উপপাদ্যের তো প্রমাণ করার জন্য আমরা প্রথমত এই যে তোমরা দেখতে পাচ্ছ এ ডি ও ত্রিভুজ আর বি ডি ও ত্রিভুজ এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা প্রথমে তুলনা করব তাহলে তোমরা দেখো ত্রিভুজ এ ও ডি বা এ ও এবং ত্রিভুজ বিডিও এই দুটি ত্রিভুজের মধ্যে যদি আমরা তুলনা করি এডির সাথে বিডি সমান কারণ আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম ডি হলো এবি বাহুর মধ্যবিন্দু তাহলে এ থেকে ডি এর দূরত্ব যা হবে ডি থেকে বি এর দূরত্বও তাই হবে আচ্ছা এটার পাশে আমরা এটাও ধরে নিয়েছি যে ওডি হলো এবি বাহুর ওপর লম্ব তাহলে লম্ব মানেই আমরা জানি নব্বই ডিগ্রি সুতরাং এই কোণটা নব্বই ডিগ্রি একইভাবে এই কোণটাও নব্বই ডিগ্রি সুতরাং এই দুটো কোণের মান সমান এটা হলো দু নম্বর শর্ত আর তিন নম্বর শর্ত হলো ও সাধারণ বাহু সুতরাং বাহু কোন বাহু এই শর্ত অনুযায়ী কিন্তু এই দুটি ত্রিভুজ সর্বসম তো এই পুরো ব্যাখ্যাটা আমাদেরকে লিখে নিতে হবে প্রথমে আমরা লিখব এ ডি সমান বিডি তার কারণ হলো ডি এবি বাহুর মধ্যবিন্দু এরপরে স্টেপ হবে কোন এ সমান কোণ বি প্রত্যেকটা কোন কিন্তু এক সমকোণ করে তার কারণ ও ডি এবি প্রত্যেকটা শর্ত লেখার সময় আমরা সামনে একটা করে যেহেতু চিহ্ন দিয়ে দেব আর তৃতীয় শর্ত হলো ওডি সাধারণ বাহু সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বিও ডি বাহু কোন বাহু শর্তানুযায়ী কিন্তু এই দুটো ত্রিভুজ সর্বসম এরপর আমরা জানি সর্বসম ত্রিভুজের কিছুই সমান হয় সুতরাং আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে ধরে নিতে পারি ও এ আর ও পরস্পর সমান কারণ এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অর্থাৎ ও এ সমান ও বি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এরপর একইভাবে যদি আমরা বি ও ই এবং সি ও ই এই দুটি ত্রিভুজের মধ্যে তুলনা করি তাহলে সর্বসমতার বাহু কোন বাহু শর্তানুযায়ী এই দুটো ত্রিভুজও কিন্তু পরস্পর সর্বসমভাবে হবে একইভাবে তাহলে আমরা যেরকম আগেরবারে প্রমাণ করলাম এ এবং বিডিও সর্বসম হওয়ার জন্য ও এর সাথে ও সমান একইভাবে বি আর সিও যদি পরস্পর সর্বসম ত্রিভুজ হয় তাহলে একইভাবে আমরা বলতে পারবো ও সাথে ওসি সমান তাহলে একইভাবে ত্রিভুজ বি সর্বসম ত্রিভুজ সি সর্বসমতার বাহু কোন বাহু শর্তানুযায়ী সুতরাং ওবির সাথে ও সমান এটাকে আমরা দু নম্বর সমীকরণ ধরে নিচ্ছি এবার এক আর দুই নম্বর সমীকরণ যদি আমরা তুলনা করি এক্ষেত্রে দেখো একে ছিল কি ও এ সমান ও আবার দুই এ পেয়েছি আমরা ওবির মান হচ্ছে ওসির সাথে সমান সুতরাং এই ওবির জায়গায় আমরা কিন্তু সরাসরি ওসি লিখে দিতে পারি ও এ সমান ওসি এটা হলো আমাদের তিন নম্বর সমীকরণ এরপরে আমরা ত্রিভুজ সি এফ ও আর ত্রিভুজ এফ এই দুটি ত্রিভুজের মধ্যে তুলনা এই দুটি দেখো এ এফ এর সাথে এফ সি সমান কারণ আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম এফ এসি বাহুর মধ্যবিন্দু একইভাবে ও এর সাথে ওসি সমান তার কারণ আমরা এইমাত্র তিন নম্বর সমীকরণ এটাই প্রমাণ করলাম ও এর সাথে ওসি সমান আর ওএফ হলো সাধারণ বাহু অর্থাৎ দুটো ত্রিভুজেরই একটা সাধারণ বাহু হল ওয়ে সুতরাং বাহু 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 শর্তানুযায়ী কিন্তু এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম সেটা আমরা এবার ও সি এফ সমান এফ সি আর ওয়েফ সাধারণ বাহু তাহলে বাহু 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 শর্তানুযায়ী আমরা লিখবো এই দুটো ত্রিভুজ অর্থাৎ এফ ও এর সাথে ও কিন্তু সর্বসম তাহলে এফ ও সর্বসম্ম সিএফ এরপরে যেহেতু এই দুটি ত্রিভুজ সর্বসম তাহলে এদের প্রত্যেকটা বাহু প্রত্যেকটা কোণ সমস্ত কিছুই সর্বসম হবে সুতরাং আমরা বলতে পারি এই ত্রিভুজটির এই কোণের কোণের সাথে অর্থাৎ সাথে সি এফ ও কোনটি এরাও কিন্তু পরস্পর সমান কোন এফ ও সমান কোন ও সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন এরপরে তোমরা ছবিটা যদি খুব ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে যে এসি সরলরেখার ওপর ওয়েভ সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে দুটো সন্নিহিত কোণের মান কিন্তু এখানে সমান হয়েছে এবার আমরা জানি কোনো সরলরেখার উপরে যে কোনো একটা বিন্দুতে মোট কোণ হয় একশো আশি ডিগ্রি এবার এই সরলরেখার উপরে কোনো একটা সরলরেখা যদি এমনভাবে দণ্ডায়মান হয় যাতে দুদিকের কোণ সমান হয়ে যায় তার মানে একশো আশি ডিগ্রিকে সমান দুভাগে ভাগ করা হয় তাহলে প্রত্যেকটা ভাগে কিন্তু নব্বই ডিগ্রি করে পড়বে আর নব্বই ডিগ্রি মানেই আমরা জানি লম্ব তাহলে লম্বের মান হয় নব্বই ডিগ্রি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এই রেখাটির উপরে এই রেখাটি অর্থাৎ এসি সরলরেখার উপরে ওয়েব সরলরেখাটি কিন্তু লম্ব তাই লম্ব হওয়ার জন্যই কিন্তু প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি করে হবে সুতরাং এসি সরলরেখার উপরে ওয়েব দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোন দুটির মান সমান যেহেতু প্রত্যেকটা কোণের মান নব্বই ডিগ্রি সুতরাং আমরা বলতে পারি বাহুর উপর লম্ব এটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল সুতরাং আমরা শেষ লাইনে লিখতে পারি যে ত্রিভুজ এ এর বাহুগুলির লম্ব সমুদ্ধি খণ্ডক তিনটি সমবিন্দু সুতরাং ত্রিভুজ এ এর বাহুর লম্ব সমুদ্ধি খণ্ডক তিনটি সমবিন্দু আর পাশে কিন্তু তোমাদের প্রমাণিত কথাটা অবশ্যই লিখতে হবে কারণ তোমরা উপপাদ্যটা প্রমাণ করেছ আজ এই পর্যন্ত আশা করি আমি তোমাদেরকে উপপাদ্যটা ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি এই উপপাদ্যটা তোমরা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও তোমাদের পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট তো আজ এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক দিও পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে